পিচে চলে এসেছি জলপুরিং ক্যাম্পের সামনে। পিকচার বিবি বাকি আছে মেরে দোস্ত, ক্যা বলে মোর হাই বল, তোমার হাই বল, হাই কানা ছুটছে আরে তোমার আগে কানা মেরে দেখো কথা আরে আরে ভাই কুলে দিচ্ছি কে এটা কি জানা চলছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান বড় ম্যাচ হতে চলেছে সকাল 6:30 শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু নামখানার উদ্দেশ্যে। গন্তব্যস্থল হলো মৌসুমী আইল্যান্ড। চায়ের কাপ হাতে সকাল শুরু হবে না, এটা কি আবার হতে পারে নাকি? 7:14 নামখানা লোকাল প্ল্যাটফর্মে এসে হাজির। আমাদের ধারণা ছিল আমরা বেশ ফাঁকায় ফাঁকায় নামখানা পর্যন্ত সবাই মিলে যেতে পারবো, কিন্তু আমাদের ধারণা যে কতটা ভুল ছিল সেটা প্ল্যাটফর্মে আসার পর বুঝতে পারলাম। ভিড় যথেষ্ট পরিমাণে ছিল। তো যাই হোক, কোনো রকমে আমরা আমাদের প্রত্যেকের একটা করে সিট ম্যানেজ করে নিই এবং 7:14 ট্রেন ছেড়ে যায় শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে। মুখরোচক সব খাবার আর ইয়ার্কি এবং আড্ডা মারার সাথে সাথে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পৌঁছতে সময় লাগে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আর ট্রেন এখানে হল্ট করে নিয়ার অ্যাবাউট 30 মিনিটস। আপনারা এখানে কিছু খাবার খেতে পারেন, ফ্রেশ হওয়ার জন্য একটু হাঁটতে পারেন বা চোখমুখ ধুতে পারেন। পৌঁছে গেলাম নামখানা স্টেশন। নামখানা স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে যারা আপনাদের মৌসুমী আইল্যান্ড পৌঁছে দেবে। যথারীতি টোটো ধরে হুজ্জুতের ঘাটের দিকে আমরা এগিয়ে যেতে থাকলাম। আর এই রোডটিকে বা এই ব্রিজটিকে আপনি আমার আগের ভিডিওতে দেখেছেন, এই রোড ধরেই হেনরি আইল্যান্ড বকখালি যাওয়া যায়। রাস্তাটি যথেষ্ট সুন্দর। নামখানা স্টেশন থেকে হুজ্জুতের ঘাট পৌঁছতে অলমোস্ট 40 মিনিট সময় লাগে। রাস্তাটা বেশ সুন্দর, তবে বেশ কিছুটা রাস্তা নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার আগে রাস্তাটি কিন্তু খুব একটা ভালো নয়। ক্যাম্পে যাওয়ার জন্য, আর আমাদের ক্যাম্পের নাম হচ্ছে জলপুরিং ক্যাম্প। আর ঘাট ক্রস করে টোটোতে ক্যাম্প পৌঁছতে অলমোস্ট 45 মিনিটস লাগে। আর তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ, এই রাস্তাতে এখন আমাদের 45 মিনিটস একটা জার্নি আছে। তো তোমরা ব্লগের সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো। আর টোটো ভাড়া সম্বন্ধে বলে দিই, এদের সিস্টেমটা হচ্ছে তোমার পার হেড 35 রুপিস, বাট ওরা টোটো হিসেবে নেয়, মানে 5 জন একটা টোটোতে যাবে আর 35 রুপিস ইচ মানে তোমরা বুঝে নাও 175 টাকা ইউএস। তো এই সিস্টেমে ওরা টোটো নেয়। তো তোমরা যদি 3 জন আসো তো তোমাদেরকে একটা টোটোতে একটা টোটো ভাড়াই দিতে হবে, আর যদি বাই চান্স 2 জন পেয়ে যাও দ্যাটস ইওর গুড লাক। রাস্তাটা মোটেই ভালো নয়, আমাদের পক্ষে এই জার্নিটা প্রচণ্ড কষ্টদায়কই ছিল। তবে আমি আপনাদেরকে জানাবো, 10.5 মাইলের আর একটি রাস্তা আছে যেখান থেকে মৌসুমী আইল্যান্ড খুব সুন্দর রাস্তার উপর দিয়ে পৌঁছানো যায়। তো আপনারা চেষ্টা করবেন ওই রাস্তা দিয়ে যাওয়ার।
তো আলটিমেটলি 40 মিনিট টোটোতে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করার পর খুব সুন্দর একটা ট্রিটমেন্ট হলো আমাদের টোটোতে। তো আমরা এবার টুয়ার্ডস জলপুরিং ক্যাম্পের দিকে যাচ্ছি। অবশেষে দীর্ঘ সময় যাত্রা করার পর ফাইনালি আমরা রিচ করলাম জলফুরিং বিচ ক্যাম্পে। আর এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফর্মালিটিস ফুলফিল করার পর আমাদেরকে প্রোভাইড করা হলো ডাবের জল। চলুন এবার দেখে নেওয়া যাক মৌসুমি আইল্যান্ডের সৌন্দর্য। ক্যাম্পের সামনে আর ভাইবসটা তোমরা জাস্ট একটু দেখো, আর এতটা সুন্দর চারিদিকে নেচার, সমুদ্র, তার সাথে আমরা ন্যাচারাল এনজয়িং টু মাচ। কি বলো? সো মাচ এক্সাইটেড, সো ভেরি ফান। সো স্টে উইথ আস, আর ব্লগটা কন্টিনিউ করো, আর অনেক কিছু দেখানো আছে। পিকচার আর ভিডিও বাকি আছে মেরে দোস্ত। ক্যা বাত হ্যায়, সবাই অলমোস্ট মোটামুটি আস্তে আস্তে জলে নামছে। কি হচ্ছে এখন? যা কাদা ছেটাচ্ছে রে। ভেরি মাচ অল আর এনজয়িং ভেরি মাচ। কাদা ছুটছে, দেখো কি করছে, কাদা ছুটছে রে ভাই। তোমার কি করো? আরে কাদা ছুটছে, আরে তোমরা দেখে কাদা মেরকে দেখো তোমরা। আরে আরে মাই গুডনেস, আরে কাদা ছুটছে। মৌসুমি আলাদা আমি আসার পর আরও এখানে অনেকে এসছেন, তো তাদের সাথে একটু আলাপ হলো এবং তারাও এখানে খুব মজা করছে। তোমরা দেখতে পারো সব বিচ্ছুগুলো এখানে জলের মধ্যে আরাম করছে। বল হাই বলে রে, বল হাই বল, তো ওরা সবাই প্রচন্ড মজা করছে। ইনফ্যাক্ট আমরাও মজা করছি। আপনারা কোথায় থেকে এসছেন? বেহালা। আচ্ছা, তো দাদারা এসছে বেহালা থেকে, আমরা খড়দা থেকে এসছি। অ্যান্ড আমরা সবাই প্রচন্ড এনজয় করছি, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যা যা চলো, মনে চলে যা, কাম অন, রেডি স্টেডি গো, গো ম্যান। অ্যাকচুয়ালি আমি হাতের পাটির না তো জল থেকে খুব ভয় লাগে, সেই জন্য একটু ঘাবড়ে গেছি। ট্রাই করছি, হেভি মজা হচ্ছে, এই মজা। ও আরেকজন জলের মধ্যে বসে বসে কি করছে? কাদা ছুঁড়ে মারছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আরেকজন কাদা ছুঁড়ে, কাদা ছুঁড়ছে। ওই আমাদের কাদা, আরে খুব ভালো জায়গা, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ফার্স্ট টাইম এসেছিলাম, তো মৌসুমি আইল্যান্ডের আগে শুনেছি, কখনো আসেনি। আমাদের ফ্রেন্ডের সাথে সবাই এসেছিল, হেভি মজা হচ্ছে, হেভি মজা হচ্ছে, ফাটাফাটি মজা হচ্ছে, একবারে সাথে সব মজা পেয়ে যাবে। আর এখানে 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 মানে সোলো কাপল সবাই আসতে পারে, নো ইস্যু। খুব ভালো ম্যানেজমেন্ট, ভালো এরিয়া, অ্যাম্বিয়েন্সটা দারুণ, অ্যাম্বিয়েন্স দারুণ, ঠিক আছে। আপনারা সবাই আসবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু দেখার আছে। চিংড়ি আছে, প্লাস রুই মাছের কালিয়া আছে, সেটা আসবে।
আশা করি খাবার ভালোই হবে। আমি যা আগে দেখেছি রিভিউ খাবার খুবই ভালো, তো চলো একটু খাওয়াই নি আর তোমার সঙ্গে থাকা দেখতে পাবো। সন্ধ্যায় মৌসুমী আইল্যান্ডের সৌন্দর্য আর একগুণ বেড়ে যায়। আগুনে ঝলসানো চিকেন, এরকম একটা অ্যাম্বিয়েন্স, নাচ গান মিউজিক সব কিছু মিলে সময়টা যে কত তাড়াতাড়ি কেটে যাবে সেটা আপনারা ভাবতেও পারবেন না। দিন সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। আর ব্রেকফাস্ট কী করলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফেরার সময় আমরা 10.5 মাইলের ঘাট হয়ে ফিরেছিলাম, যে ঘাটটি আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। এই রাস্তাটা অনেক ভালো এবং কোনোরকম প্রবলেম আপনাদের হবে না। মৌসুমী আইল্যান্ডে কাটানো একটা গোটা দিনের অভিজ্ঞতা খুব সুন্দর, এক কথায় অনবদ্য। তাই আমি আপনাদের বলবো, যদি ধারে কাছে একটা দিনের জন্য আপনারা নির্জনে খুব সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে অবশ্যই মৌসুমী আইল্যান্ড আপনাদের জন্য প্রযোজ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।